সাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে জোড়া তাণ্ডব চালাতে পারে তেজ এবং বিপর্যয় এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন তো বন্ধুরা বর্তমানে এই ঘূর্ণিঝড় দুটি কোথায় অবস্থান করছে রাজ্যের কোন কোন উপকূলে কবে নাগাদ আছড়ে পড়তে চলেছে যখন আছড়ে পড়বে এর ঘন্টায় গতিবেগ সর্বোচ্চ কেমন হবে কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা এ বিষয়ে কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তা চলুন দেখিনি ফের নতুন বিপর্যয় ধেয়ে আসছে জোড়া সাইক্লোন তেজ এবং বিপর্যয় বিশ্বের আবহাওয়া মডেল অনুযায়ী আরব সাগর ও বঙ্গোপসাগর জোরা জোড়া ঘূর্ণিঝড় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগর নাকি আরব সাগর কোন ঘূর্ণিঝড় আগে পরিণত হবে তা এখনও স্পষ্ট নয় এদিকে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল জানাচ্ছে জুন মাসের আট থেকে দশই জুনের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চার তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে তবে ভারতের মৌসুম ভবন তরবে এখনও কোনো পূর্বাভাস মেলেনি তবে মৌসুম ভবন ঘূর্ণিঝড়ে কোনো পূর্বাভাস না দিলেও মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব আরব সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যা স্পষ্ট করে দিয়েছে জানা গিয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরে পাঁচই জুন ঘূর্ণাবর্ত তৈরি হবে ছয় থেকে সাতই জুনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের মৌসুম ভবন এদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তোলপাড় করেছিল ঘূর্ণিঝড় মোকা সমুদ্রের মধ্যে সুপার সাইক্লোন হয়ে শেষ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে মায়ানমারের ওপর এর প্রভাবে বাংলাদেশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় যদিও ঘূর্ণিঝড় মোকা থেকে সতর্ক থাকতে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাংলা এবং উড়িষ্যাতে এবার ভারতের মৌসম জানাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল জানাচ্ছে উত্তর আন্দামান সাগরের সাইক্লিক সার্কুলেশন রবিবার সোমবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে পাঁচই জুন থেকে সাতই জুনের মধ্যে এই নিম্নচাপ ক্রমশ তার শক্তি আরও বাড়াবে প্রভাব বাড়াবে পূর্ব মধ্য দক্ষিণ পূর্ব ও বঙ্গোপসাগরে শেষ পর্যন্ত তার জুনের আট তারিখ থেকে নয় তারিখের মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বিশ্বের আবহাওয়া মডেল পূর্বাভাস আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তারা হবে বিপর্যয় এই নামকরণ করেছে বাংলাদেশ তবে ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে এই ব্যাপারে এখনও নিশ্চিত নন আবহাবিদরা উত্তর বঙ্গোপসাগরে এর কতটা প্রভাব পড়বে সে বিষয় নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিকভাবে মায়ানমার বাংলাদেশের অভিমুখ হলে শেষ পর্যন্ত এদের অভিমুখ পরিবর্তন হবে কি না সেদিকেই আপাতত নজর থাকবে আবহাওয়াবিদদের একই সঙ্গে জুন মাসে দ্বিতীয় সপ্তাহে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরে দক্ষিণ আরব সাগরে ঘূর্ণাপত্র তৈরি হবে শনিবার রবিবার নাগাদ এই ঘূর্ণাপত্র নিম্নচাপে পরিণীত হবে পাঁচ থেকে সাতই জুনের মধ্যে কেরল উপকূলের কাছাকাছি দক্ষিণ আরব সাগরে একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণীত হয়ে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগুতে থাকবে জানা গিয়েছে এটি মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে আট থেকে দশই জুনের মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হয়ে উপকূল বরাবর সমুদ্রে অবস্থান করবে এরপর তার গভীর নিম্নচাপে ও ঘূর্ণিঝড়ের পরিণত হয়ে তার নাম হবে তেজ এই ঘূর্ণিঝড়ের নাম অবশ্যই ভারতের দেওয়া আর এই ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত ভারতের উপকূলে নাকি পাকিস্তানের উপকূলে আচর পড়বে সেই দিকে নজর রাখছেন আবহাওয়া